লন্ডন থেকে ঢাকায় এসেছে নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার কলিন ডি গ্র্যান্ডহোম এবং ফিন অ্যালেন দ্য হান্ড্রেড খেলে সরাসরি ইংল্যান্ড থেকে এসেছেন তারা। সকালে এমিরেটসের ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে দুবাই হয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। রাতেই ঢাকায় আসছেন পর্যবেক্ষক দলের আরেক সদস্য। 24 আগস্ট বাংলাদেশ পৌঁছাবে টম লেইথামের দল। এছাড়া কোভিড প্রোটোকল পর্যবেক্ষণে নিউজিল্যান্ড থেকে বাংলাদেশে আসেন দুই সদস্যের পর্যবেক্ষক দল। রাজধানীর একটি হোটেলে 3 দিনের কোয়ারেন্টিনে আছেন ওই দুজন।